সো গাইজ, আজকে আমি দেখলাম প্রিয়াঙ্কা আর কেনের, মানে এই কেনের ওয়েব সিরিজ যার নাম হচ্ছে সিটাডেল। আর সালা নামের সিরিজ আছে, মাত্র দুটো এপিসোড লঞ্চ করেছে, সালা মুভির থেকেও ছোট। আর যখন তোমাদের মনে হবে যেন এবার ক্যারেক্টার গুলোর সঙ্গে তোমরা কানেক্ট হচ্ছ না, এবার একটু মজা লাগছে, এবার একটু ইন্টারেস্ট লাগছে, সালা সিরিজই খতম হয়ে যায়। তাও ভাই দুটো এপিসোড আছে, তো দুটো এপিসোডই বেশ ইন্টারেস্টিং আর গ্রিপিং লাগলো। আর যেহেতু এটা অ্যাকশন থ্রিলার সিরিজ, তো অ্যাকশন সিন গুলো তো ভাই খতরনাকই আছে এখানে দেখতে তোমাদের, মানে জাস্ট অসম লাগবে। আর যেহেতু হলিউডের সিরিজ আছে, তো মাঝে মাঝে VPN এদের অন হয়ে যায় কখনো কখনো। সিরিজে কেন আর প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে সিটাডেলের মেম্বার, মানে স্পাই এজেন্টস, আর যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে, জনগণকে সুরক্ষিত রাখা, যেটা সব স্পাই এজেন্সির সহ্য হয় না, সেই জন্য তারা রেগে যায়। আর তাদের সঙ্গে কি কি করে আর কি কি করতে চায় আর অ্যাকচুয়ালি কি হয় সেটা তো আমিও জানি না, কেন কি এখনো আরো এপিসোড আসা বাকি আছে। তাও তোমরা এই দুটো এপিসোড দেখলে তোমাদের ভালো লাগবে। সো দেখো অন অ্যামাজন প্রাইম। কিন্তু ফার্স্ট সিজনের টোটাল 6টা এপিসোড আসার কথা, 2টে এসেছে, সো আরো 4টে আসবে। আর $300 মিলিয়ন এই একটা ওয়েব সিরিজ এরা বানিয়েছে, মানে জাস্ট অন্য লেভেলের এক্সপেন্সিভ এটা সিরিজটা আছে। দুটোই সিরিজ এসেছে, দুটোর মধ্যে এই খরচাটা বোঝা যায়। আর ট্রেনের সিন গুলো ভাই, মানে তোমাদের একবার তো মনে হবে যে না ভাই, যদি আমি একবার চাপতে পারতাম। অবশ্য বাপের ঘর বাড়ি সব বিক্রি করে চাপতে হবে, যা টিকিটের দাম হবে। এবার সিরিজের স্টোরি লাইনটা একদম নর্মালের মধ্যেই আছে, কিন্তু এখনো যেহেতু বাকি এপিসোডস গুলো আসা বাকি আছে, সিজন আরো হয়তো আসতে পারে, তো এখন থেকে জাজ করে লাভ নেই যে সিরিজটা কেমন হতে চলেছে। যেহেতু $300 মিলিয়ন এই সিরিজটা আছে, তো কেমন হবে বাকিগুলো দেখে আমি বলবো, এখন থেকে আমি নেগেটিভ কিছু বলবো না ভাই। আর আমার সব থেকে বেস্ট এই সিরিজে লাগলো হচ্ছে ফাইট সিন। ও হো হো, ফাইট সিন, হোয়াট এ ফাকিং ফাইট সিন ব্রো, মানে একদম পুরো হাতা ফাইট সিন, মানে বলিউড স্টাইল নয় যে একবার মারলে দুরুম করে পড়লো, মানে একদম পুরো ন্যাচারাল, পুরো মারছে, রক্ত বেরোচ্ছে, দাঁত ফুটছে, নাক ফুটছে, কাঁচের মধ্যে কাঁচ ফুটছে, ভাই একদম পুরো ন্যাচারাল লাগে দেখতে একদম। আর যেহেতু হলিউডে একটু খরচাটা বেশি হয়, আর এই মুভিতে $300 মিলিয়ন খরচা হচ্ছে, তো বেশি কিছু খুঁত তোমরা ধরতেই পারবে না, এত ক্লিয়ারিটির সঙ্গে এরা সব কিছু করেছে। আর আমি প্রাইম ভিডিওকে একটাই কথা বলবো, বোকাচোদা কি চুতিয়া বা ভাই, দুটো এপিসোড আনার কি দরকার ছিল, একটু দাঁড়িয়ে 6টা এপিসোড একসঙ্গে রিলিজ করে দিতে, ভাই কি চুতিয়া বা হতো ভাই, পুরো ইন্টারেস্টটাই খতম করে দিয়েছে। দুটো এপিসোড দেখার পর তোমাদের চুল থাকবে যে ভাই কি দেখবো, এবারে কিছু দেখারই নাই, দেখার ইচ্ছে হবে কিন্তু দেখারই নাই কিছু। সো গাইস, আজকের জন্য এতটা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। Let's go.